মই আমি পানীকে টেস্ট করিলো পানীখিনি অ্যামোনিয়ার তাত নাই আপনা তাইসা ডিএসটিএস আপনা হাইড্রোজেন সালফাইড অলপ দিছ অলপ আছে দিছি আপনা এনে 0.25 লাগে 0.25 পিপিএম তাতকে অলপ অলপ বেছি আছে মানে আপনা মানে 25 পিপিএম তো অলপ তাতে আমি দুটো মাছ লৈছো বড়ালি এটা আর কোটা স্যাম্পল তো আমি দেখিব আমি ল্যাব টেস্ট করিম দুটো মাছ তার পিছতে আপনাকে কোয়া পাই নতে কোয়া পজিটিভ হয় জানো তো মানে আপনা এই ফলে আপনা ফ্যাক্টরি বিলাকর ফল হেতু নহয় নাকি কিন্তু বিজাণু পরি মাছবিলাক মরিছে সেইটো নহয় নেকি মানে কি এতিয়াতো আমি কেমিক্যালৰ প্ৰভাৱ পোৱা নাই তাতে আপোনাৰ কিন্তু তাতে এইটো আপাৰজনত আমাৰ যদি এইটো ইলেক্ট্ৰিক শ্বক বা তেনেকুৱা হ'লেতো হ'ব পাৰে তথাপিতো আমি এই মাছটো চেম্পল এটা লৈছোঁ তাৰপিছত হ'ব আপোনাৰ ফিশার ডিপার্টমেন্ট আর কোনাপুর আসবচক্রর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ক্ষেত্র বিষয়া আমি একেলগে তারমানে জারুর মধ্যে যেহেতু মাছ মরি আছে আজি আপনার যাকালির মাছ তারমানে মরা বলে আমি খবর পাইছো আর ইয়াতে আমি একেলগে জয়েন্ট সার্ভে এটা করে আসছিলাম জয়েন্ট সার্ভে করে আমি এটা স্যাম্পল এটাও কালেকশন করছো ইতিমধ্যে নদীরপর আমি উঠাইছো মাছ এটা পাইছো বরালি মাছ ফিশার ডিপার্টমেন্টর এটা স্যাম্পলটা কালেকশন করে তাদের ল্যাব টেস্ট করব তারপর কোয়া হব যে মাছটুর মানে আসল কারণটা আমি কম পাম তাতে যে মাছটা কেমিক্যালের কারণেই হয়েছে নতুবা বেলেগ কিনা কারণের কারণে হাতে পারে।